তোরা ঘরে ফিরে যা, তোদের এই সরল প্রচেষ্টা বিফলে যাবে না। একদিন আমি ঠিক তোদের ঘরেই আসব। পদের এখনো তো অনেক কিছু বাকি দেখছি। হাত চালাও, হাত চালাও, এই রাতটুকুই কিন্তু সময়। দেখতে এলাম, কেমন সব কাজ চলছে তোমার? চলছে গো দিদি, এখন অব্দি কোনো অসুবিধা হয়নি। বলে বলো, একটু নয় তোমাকে সাহায্যই করে দেব। চিন্তা নেই, কেউ জানতেও পারবে না। না না, সব কাজ আমাকেই করতে হবে। বেশ, সব কিছু তাহলে ভালোই হোক। এবার নিজেকে বেশ করে তেল মাখিয়ে এতেই হবে বাজিবাজ। মায়ের মূর্তি এই ঠাকুর ঘরে রাখলে কি অসুবিধে? তুই আমার প্রশ্ন করছিস, অসুবিধা কোথায়? ঠাকুর মশাই যেটা বলছেন সেটা কর, এক্ষুনি এই বিগ্রহ ওই পুরো মন্দিরে রেখে আয়, এক্ষুনি। তুমি যখন চাইবে তোমার মাকে তুমি ফিরিয়ে নিয়ে যেতে পারো। মা, তোমার এই ঋণ আমি সারাটা জীবনেও শোধ করতে পারবো না গো মা। এই না, তুমি বা কেন ধরে নিচ্ছ ভালো মা যে উনি পারবেন না? তাছাড়া উনি যখন নিজেই রাজি হয়েছেন তখন নিশ্চয়ই ওনার নিজের উপর আস্থা আছে। সর্বাণী তখন বললেন যে উনি একাই সবটা করতে পারবেন, আর আমি ওনাকে সমর্থনও করলাম। কিন্তু এখন যে বড় অস্বস্তি হচ্ছে, একটা মানুষ একা হাতে এতজনের রান্না করবে, সারাটা রাত জেগে থাকবে, আর আমি কিনা তার পাশে থাকতেও পারবো না। আমার বড় দুশ্চিন্তা হচ্ছে কিভাবে। ঘুমটা ভাঙিয়ে দিলি তো? না মানে আসলে আমি ঠিক বুঝতে পারিনি। তুই বরং ঘুমা, ঘুমা, শুয়ে পড়। আর তুই বুঝি সারা রাত জেগে থাকবি? ওরে, তোর নতুন বউ সারা রাত্রি জেগে রান্না করবে আর আমি ঘুমাবো তা কখনো হয়? একা হাতে এক রাতে একান্নপদ রান্না করা চারটিখানি কথা? আর সামান্য পান থেকে চুন খসলে একটু যদি ভুল ত্রুটি ঘটে কেউ তো ছেড়ে কথা বলবে না। তুই তো বলেছিস ভালো মানুষের কখনো খারাপ হয় না। নতুন বউরা দেখবি ভালোই হবে। সেদিন ওই বউ ভাতে রান্না খেয়ে যেমন ভালো ভালো বলেছিল সবাই, কাল রান্না করা পথ খেয়েও সবাই ভালো আশীর্বাদ কর। তাই যেন হয় রে তালা। হবে হবে, কাল ব্রাহ্মণ ভোজনের পর আমি একটা উপহার দেব নতুন বউকে। উপহার? তুই আবার কি উপহার দিবি রে বাচ্চা মানুষ? ছোট বলে কিছু দেওয়া যায় না, ছোট মানুষ বলে বুঝি অচ্ছিত করছিস? না না, আমার ভুল হয়েছে, আপনি অতি শ্রদ্ধার পাত্র। এবার আপনি বলুন দেখি আপনার নতুন বউকে আপনি কি উপহার দেবেন? এখন বললে তো চমকই থাকবে না, যখন দেব তখন দেখবি। বল না, বল না কি দিবি বল না, আমি কি কাউকে বলতে যাচ্ছি? এই উঠে উঠে বল না কি দিবি, কাউকে বলবো না। তোকে বিশ্বাস নেই, তুই পেটে কথা রাখতে পারিস না, কখন নতুন বউকে বলে বসবি? আরে নতুন বউ, নতুন বউকে আমি কাছে কোথায় পাচ্ছি রে একতলা? আমি তার কাছে যেতে পারছি না ঠিকই, তবে আমি বেশ বুঝতে পারছি তার এখন দম ফেলবারও জো নেই। তোর খুব মন খারাপ তাই না মিথকা? মন খারাপ ঠিক নয়, একটু দুশ্চিন্তা হচ্ছে না, তবে তোর সাথে কথা বলে এখন অনেকটা দুশ্চিন্তা দূর হয়েছে। তুই কি জানিস একতলা, আজ আমার মতনই এবারের অনেকেই দু চোখের পাতা এক করতে পারছে না,
আমার ভালো মা, দুশ্চিন্তায় তার ঘুম আসছে না আমি জানি। আর আমার মা, সেও তো অশান্তিতেই আছে। পরিস্থিতি বড় সঙ্গীন রে একতলা, কোনোভাবে আমি যদি তা স্বাভাবিক করে তুলতে পারতাম। তুই ইচ্ছা করলেই তো পারিস, তোর কাছে তো জাদুকাঠি আছে। জাদুকাঠি মানে? তোর গান, তুই গান গেয়েই তো সবার মন ভালো রাখতে পারিস। এখন গা তো একটা গান গাবি। काली काली बोल रोशना, काली काली बोल रोशना, काली काली बोल रोशना, करो पद ध्यान नमामृत पान, करो पद ध्यान नमामृत पान, जदि होते प्राण थाके बासना। काली काली बोल रोशना, भाई बंधु सुत दारा परिजन, संगे रोदोसर नहे कोनो जन, भाई बंधु सुत दारा परिजन, संगे रोदोसर नहे कोनो जन, दुरंत सम बांधिबे जखन, बिने ओई चरण केह करो ना। काली काली बोल रोशना, বলো একবার সঙ্গে রোশন বল, দুর্গা নাম আমার, দুর্গা নাম মুখে বলো একবার সঙ্গে রোশন বল, দুর্গা নাম আমার, অনিত্য সংসার নাহি পারাপার, সকলি অসার ভেবে দেখো না। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো, গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো, প্রসাদ বলে ভালো কালি কালি বলো, দূর হবে সব যম যন্ত্রণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। ফুলসজ্জার ফুল তো আজও ফুটলো না লবঙ্গ। ফুলসজ্জা তো দূরে থাক, ওই একান্ন পদ রাঁধতে গিয়েই কটা ভুল করে সেটাই দেখুন পিসিমা। সংসার করে করে পড় খেয়ে গেছি, আমাদের মতো গিন্নিরাই পেরে ওঠে না তো নতুন বউ, তো দুধের শিশু। শিশু এবার কেমন খাবি খায় সেটাই দেখবেন পিসিমা। এমন চাল চেলেছি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে, শুধু সময় করে গিয়ে গিয়ে
ছোট মার কানে বিষ ঢেলে এসেছি। আর ছোট মা খেলাটা না বুঝেই নাকানি চোবানি খাওয়াচ্ছে ওই নতুন বউকে। ওটির মধ্যে যেটুকু হবে এই অখাদ্য রান্না খেয়ে এ বাড়ির সম্পর্কে লোকে দুটুকু কথা বলে যাবে। শুধু এ বাড়ির সম্পর্কে কেন, নতুন বউয়ের নামেও বলবে। আশীর্বাদের বদলে জুটবে অভিশাপ। তবে পিসিমা সাবধানের মান নেই, যতই শিশুপানা মুখ হোক না কেন ওই মেয়ে মহাচালিয়া। তাই রান্নাঘরে ঢুকে একটু ব্যবস্থা করে এসেছি যাতে সব কাজ সুষ্ঠুভাবে হয়ে যায়। না না, সব কাজ আমাকেই করতে হবে। বেশ, সব কিছু তাহলে ভালোই হোক। এবার নিজেকে বেশ করে তেল মাখিয়ে দিতেই হবে বাজি ভাত। বাবা, এর মধ্যে আবার এসবও করে এসেছো? বাড়ির বড় বউ হিসেবে আমার একটা কর্তব্য আছে না পিসিমা? কিন্তু তেল যে ছড়িয়ে এলে এ নিয়ে আবার পরে কথা উঠবে না তো? উঠলেই বা নাগাল পাচ্ছে কে? আমি যেটুকু তেল ছড়িয়ে এসেছি তাতেই সব কাজ উঠতে যাবে। তাই আমি এখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাই। রামপ্রসাদ, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।